দুর্নীতি দমন কমিশন দুদকের নজরদারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত দু ডজন কর্মকর্তা কর্মচারী, যাদের বিরুদ্ধে রয়েছে অনিয়মের বিস্তর অভিযোগ। সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিমানের অনিয়ম অনুসন্ধান করা উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। অনিয়ম দুর্নীতির অভিযোগে নানা সময় আলোচনায় থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ত্রুটিপূর্ণ উড়োজাহাজ লিজ নিয়ে সরকারের হাজার কোটি টাকার ক্ষতির বিষয়ে অভিযোগ পেয়ে বিমানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক চলতি বছরের মাঝামাঝি সময়ে। ঘটনাটি ছিল 2014 সালের। পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িং 777-200ER মডেলের দুটি উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2015 সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ বিষয়ে এ পর্যন্ত বিমানের সাতজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এ ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছেন আরও অনেকেই। আবারও অনুসন্ধান শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13 সিবিআই নেতার বিরুদ্ধে, যাদের নানা অনিয়মের অভিযোগ রয়েছে দুদকে। প্রতিষ্ঠানটির এমন আরও কয়েকটি ঘটনা অনুসন্ধান চলছে দুদকে। দীর্ঘদিন থেকে বিমান বিতর্কিত অবস্থায় বলে মনে করে টিআইবি। দীর্ঘকাল যাবতীয় একটা বিতর্কিত, অত্যন্ত বিতর্কিত একটা অবস্থানে নিজেদেরকে ঠেলে দিয়েছে। বিশেষ করে বিভিন্ন ধরনের প্রকিউরমেন্টকে কেন্দ্র করে, ক্রয়কে কেন্দ্র করে অনিয়ম দুর্নীতি, ব্যবস্থাপনা ক্ষেত্রে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন ধরনের মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ যেগুলো উত্থাপিত হয়েছে, সেটি অবশ্যই মানুষকে উদ্বেগের জায়গায় একটা ছেড়ে দেওয়া হয়েছে। এবং একটা রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংস্থা এবং ফ্ল্যাগ কেরিয়ার, যেটা বলা হয় রাষ্ট্রের ফ্ল্যাগ কেরিয়ার, কাজে এই 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 প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এটা যে দীর্ঘকাল একদিকে শুধু অভিযোগ উত্থাপিতই হচ্ছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এটা একটা বড় ধরনের উদ্বেগের বিষয়। দুর্নীতি করে কেউই রক্ষা পাবে না বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। বলেছেন খোঁজা হচ্ছে প্রকৃত ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিষয়ে বেশ কিছু অভিযোগ আপনারা জানেন বিভিন্ন মিডিয়াতেও প্রচার হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ এসেছে, এবং এই বিমান সংশ্লিষ্ট সকল অভিযোগই দুর্নীতি দমন কমিশন গুরুত্ব সহকারে অনুসন্ধান করবে, যাতে এই বিমান যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে বিমানে, সেটির থেকে যেন তারা মুক্ত হতে পারে, সে লক্ষ্যে অনুসন্ধান যথাযথভাবে সম্পন্ন হবে। অনিয়ম দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন বা জড়িত রয়েছেন তাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে সঠিক তথ্য উদ্ঘাটনে বদ্ধপরিকর। দুদকের গোয়েন্দা নজরে রয়েছেন বিমানের সাবেক বর্তমান বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাহুদ চৌরভ, এটিএন নিউজ, ঢাকা।